মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অনির্বাণের পেছনে আছে জানলে রায়ের কিছুই এসে যেত না। রাই ওরকম মেয়েই নয় যে নিজের ইগোকে তার দাদার সুস্থতার আগে রাখবে। এক্স্যাক্টলি পৌনি, এক্স্যাক্টলি। তোমার মাকে সবকিছু জানালে। আমি জানি না মিজি ভাই কিছু জানে কিনা, কিন্তু দিদি ভাইকে না জানার পেছনে কারণটা আমি বুঝতেই পারছি না। বিশ্বাস করো স্রোত, আমি নিরুপায় হয়ে চুপ ছিলাম। দাদা আমাকে ওর নিজের দিব্যি দিয়েছিল। আমি মানছি দাদা ভাই নিজের অসুস্থতার জন্য দুর্বল হয়ে আছে, কিন্তু তুমি তুমি তো কোনোদিনও ওই কুসংস্কারগুলো বিশ্বাস করোনি। তোমরা জানো ওই বাড়িতে না দুটো শিবির করে ফেলেছ, একদিকে তুমি দাদা ভাই মা, আরেকদিকে আমি আর দিদি ভাই। কেন তোমার এটা বাড়াবাড়ি বলে মনে হচ্ছে না? তোমার মনে হয় এত বড় একটা ব্যাপার আমরা তোমাদের না জানিয়ে সেরে ফেলবো? এটা কি আদৌ বাস্তবে সম্ভব? আমি শুধু বলিনি তোমার দাদা ভাইয়ের কথা ভেবে, আমি ওকে কোনোভাবে উত্তেজিত করতে চাইনি। মানুষটা এত আশায় বুক বেঁধেছে, আমি চাইনি সেখানে কোনো রকমের বাধা আসুক। বাধা কে দেবে? বাধা দিদি ভাই, যে দিদি ভাই দাদা ভাইকে সুস্থ করার জন্য দুনিয়া এদিক থেকে ওদিক করে দিতে পারে, যে যে নিজের অসুস্থতার কথা ভুলে দাদা ভাই ওষুধ খেয়েছে কিনা, দাদা ভাইয়ের চেক আপ হয়েছে কিনা সেটা জানতে বেশি উদ্বিগ্ন। জানো আমাকে বারবার জিজ্ঞেস করে আমাদের হসপিটালে নতুন কোনো সার্জন এসেছে কিনা, যে দাদা ভাইয়ের কেসটা একটু দেখবে, দাদা ভাইকে সুস্থ করে তুলবে। সে দেবে বাধা বৌমনি? কি করে ভাবলে তোমরা এই কথা? তোমরা তোমরা এক কথায় দিদি ভাইকে ভিলেন করে দিলে। স্রোত, আমি যদি সেরকমই ভাবতাম না তাহলে আজকে রায়ের অফিসে যেতাম না ওকে সবটা বলতে। আমি নিজেই চেয়েছিলাম ওকে সবটা বুঝিয়ে বলতে, কারণ আজকেও বিক্রমের ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। তার থেকেও বেশি আঘাত পেয়েছে আমার এই বিক্রমের ব্যাপারটা ওর কাছে পুরোটা গোপন রাখায়। তাই আমি নিজে গেছিলাম ওর অফিসে সব কিছু বলতে, কিন্তু কিন্তু আমি সবটা ওকে পরিষ্কার করে বলতে পারিনি। এই সব কিছুর পেছনে অনির্বাণদা আছে? মানে ডক্টর তৌসিফের খোঁজ অনির্বাণদা দিয়েছে? হ্যাঁ, ডক্টর তৌসিফ অনির্বাণের বিশেষ বন্ধু। কিন্তু কিন্তু কেন দাদা ভাইয়ের পা সারানোর জন্য অনির্বাণদার এত আগ্রহ? কেন দিদি ভাইকে ইমপ্রেস করার জন্য? সেটাই যদি করতে হতো তাহলে ও পুরো ব্যাপারটা রায়কে জানিয়ে করতো, তাই না? কিন্তু অনির্বাণ বারবার তোমার দাদাকে অনুরোধ করেছে যে রায় যেন কোনোভাবেই না জানে যে এইসবের পেছনে অনির্বাণ আছে। তাহলে কেন, তাহলে কি এটাই ধরে নেব যে দিদি ভাইকে না জানিয়ে বাড়ির এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে চাইছে শুধু এটা প্রমাণ করার জন্য যে দিদি ভাই ওকে রিজেক্ট করলেও এই বাড়িতে জামাই হিসেবে এখন ওর সম্মান আছে, কদর আছে? মৌনি এটাই প্রমাণ করতে চাইছে যে দিদি ভাই ওকে অবিশ্বাস করলে ওদের মধ্যে যতই দূরত্ব থাকুক অনির্বাণদা এখনো নিজের ক্ষমতা দিয়ে নিজের যোগাযোগের বলে এই বাড়ির মানুষগুলোকে নিজের বশে রাখতে পারে। তোমরা কি বুঝতে পারছো না এই সব কিছু ও করছে শুধু দিদি ভাইকে অপমান করার জন্য? না স্রোত, সেটা করছে না। অন্তত এই ক্ষেত্রে তুমি যদি আমাকে স্বার্থপর বলে ভাবো ভাবতে পারো, তো আমি নিজের বয়স আর অভিজ্ঞতা থেকে বলছি অনির্বাণ এই মুহূর্তে শুধু চাইছে যে ডক্টর তৌসিফ তোমার দাদাকে সুস্থ করে তুলুক, এই ছাড়া ওর আর কোনো উদ্দেশ্য নেই। মানে তুমি যদি সত্যিই সেটা বিশ্বাস করো তাহলে দিদি ভাইয়ের কাছে গোপন করে গেলে কেন? তুমি কেন বলে দাদা ভাই ডক্টর সার্জনকে রেফার করেছে? তুমি তুমি সব সত্যিটা দিদি ভাইকে বুঝিয়ে বললে না কেন বৌমনি? স্রোত, তুমি ভেবো না যে এই কথাগুলো আমি রায়ের জন্য বলিনি, এই কথাগুলো আমি বলিনি তোমাদের দাদা ভাইয়ের জন্য। না, আমি বুঝতে পারছি না, প্লিজ এই হেয়ালি না করে আমাকে একটু বুঝিয়ে বলবে? দিদি ভাই জানতে পারলে কি মহাভারত অশুদ্ধ হতো! এত ভালো ডাক্তার জেনেও শুধুমাত্র অনির্বাণদা রেফার করেছে বলে দিদি ভাই অপারেশনটাতে বাধা দিত। আচ্ছা বৌমনি, তোমরা কি দিদি ভাইকে এতটাই চিপ মনে করো? না স্রোত, না, তুমি প্লিজ আমার কথাটা একবার শোনো। দেখো আমি জানি যে অনির্বাণের পেছনে আছে জানলে রায়ের কিছুই এসে যেত না। রাই ওরকম মেয়েই নয় যে নিজের ইগোকে তার দাদার সুস্থতার আগে রাখবে। এক্স্যাক্টলি পৌনি, এক্স্যাক্টলি। তোমার মাকে সব কিছু জানালে। আমি জানি না মিজি ভাই কিছু জানে কিনা, কিন্তু দিদি ভাইকে না জানার পেছনে কারণটা আমি বুঝতেই পারছি না। এইসবের কারণ তোমার দাদা নিজেই। ওই তো আমাকে বারণ করে রেখেছে যে রাইয়ের কানে যেন কোনোভাবেই না যায় যে অনির্বাণ এইসবের পেছনে, পাছে ও যদি বাধা দিয়ে দেয়, এগুলো কিছু করতে না দেয়। আর তুমি তো জানো ওর কেমন জেদ, একবার যেহেতু অনির্বাণ ওকে বলেছে ওকে সেটাই করতে হবে। আর বৌমনি তুমিও সেটা বিশ্বাস করলে?
আমার উপায় ছিল না স্রোত, বিশ্বাস করো। আর সত্যি বলতে একটা সময় পর আমার নিজেরও মনে হয়েছে যে রায়কে এই ব্যাপারে না জানানোই ভালো। দেখো হয়তো অপারেশনটা কোনো কারণে হলো না, হয়তো তোমার দাদার শারীরিক অবস্থা ঠিক থাকলো না বলেই হলো না, কিন্তু তখন তোমার দাদা কিন্তু রায়কেই দোষারোপ করবে, বলবে ও যেহেতু জানতো যে এইসবের পেছনে অনির্বাণ আছে তাই ওইটা হতে দিল না। সেটা অবশ্য হতেই পারে, ইদানিং দাদাভাই যা অবুঝ হয়ে গেছে আর অধৈর্য হয়ে গেছে, তাতে বাড়ির লোক বাদে বাইরের লোক যাই বলুক ও সেটাই মেনে নেবে, সেটাই বিশ্বাস করবে। জানো বৌমণি, আমি ভাবতাম আগে মাই শুধু এরকম, কিন্তু এখন দেখছি দাদাভাইও মায়ের মতো বাইরের লোকের কথা বেশি বিশ্বাস করছে, সবকিছু মেনে নিচ্ছে। কিন্তু আমি শুধু ভাবছি অনির্বাণদের কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য কাজ করতে পারে এর পেছনে। দেখো স্রোত, আমার মনে হয় যে অনির্বাণের তোমার দাদাকে সুস্থ করে তোলার পেছনে রায়ের চোখে ভালো হওয়ার একটা সুপ্ত বাসনা হয়তো আছে, কিন্তু তার সাথেও আছে অপরাধ বোধ। তাই ও চাইছে যে এই পরিবারের কাউকে কিছু উপকার করে ও রায়ের প্রতি করা অন্যায় অপরাধ বোধ থেকে যদি মুক্তি পায়। বৌমণি, অনিতা আর কিছু বুঝুক না বুঝুক, আমরা এই পরিবার দিদিভাইয়ের কাছের মানুষেরাই যে দিদিভাইয়ের দুর্বলতা এটা খুব ভালো করে বুঝে গেছে, তাই তাদের হাত ধরেই আবার দিদিভাইয়ের লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। বৌমণি তোর মনে হয় না দিদিভাই আবার অনিতাকে মেনে নেবে কি নেবে না, সেটা একেবারেই ওর ব্যক্তিগত সিদ্ধান্ত? একেবারেই তাই স্রোত, আমি ভেবেই রেখেছি যে অনির্বাণ যে এই সব কিছুর পেছনে আছে এটা কিন্তু আমিই রায়কে জানিয়ে দেবো, সব মিটে যাক তারপর আমি রায়কে জানাবো। মনে একবার দাদাভাই ভালো হয়ে গেলে তোমার চোখে দাদাভাইয়ের চোখে অনিতার দিদিভাইয়ের প্রতি করা সব অপরাধ অন্যায় সব মাফ হয়ে যাবে? না স্রোত, আমাদের কাছে মাফ হওয়াটাই গুরুত্বপূর্ণ নয়, আমি শুধু চেয়েছি যে অনির্বাণকে রায় অন্যভাবেও চিনুক, শুধুমাত্র নেগেটিভ ব্যাপারগুলোই ওর মধ্যে ঘুরপাক খাবে, ওকে কষ্ট দেবে সেটা যেন না হয়। অনির্বাণ তা হাজার ভালো মানুষ হলেও দিদিভাইয়ের জীবনে কিন্তু কোনো পজিটিভ ফ্যাক্টর নয়, সেই আলাপ থেকে বিচ্ছেদ অবধি দিদিভাইকে শুধু কষ্টই দিয়ে গেছে। ওদের সম্পর্কের বিশ্বাসের ভিত যেটা, সেই বিশ্বাসটাই তো কোনোদিনও করতে পারেনি অনির্বাণ দাওকে, তাই আমি মনে করি কোনো ভালোই কোনোদিনও অনির্বাণ দা দিদিভাইয়ের জীবনে আনবে না। কতদিন চিনি আমরা অনির্বাণকে স্রোত, পরিস্থিতি সময় ঘটনার ঘাত প্রতিঘাত মানুষকে কি বদলায় না, রায়কে নিজেই বদলে যায়নি এতদিনে? চরিত্র বদলায় না, হয়তো তার প্রকাশভঙ্গি বদলায় কিন্তু উদ্দেশ্য একই থাকে। আমি কেন জানি আবার ওদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। অনির্বাণদা মনে করেছে দিদিভাই যদি উপকারের কথা শোনে তাহলে হয়তো আবার দুর্বল হয়ে পড়বে, ওই মানুষটাকে আরেকটা সুযোগ দেওয়ার কথা ভাববে, কিন্তু তুমি দেখো এইসব করলে না দিদিভাই আবার আঘাত পাবে কষ্ট পাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।